ফ্রিল্যান্সার হিসেবে তথ্যপ্রযুক্তি খাতে আজ নিজের একটা শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন মোহাম্মদ লেমুনুজ্জামান। পেশাগত জীবনের সফলতার পাশাপাশি আর্থিকভাবেও আজ দারুণ স্বচ্ছল লেমুনুজ্জামানের একটা সময় কেটেছে আর্থিক অভাব অনটনে, কিন্তু প্রবল ইচ্ছাশক্তি তাকে পথ দেখিয়েছে জীবনের লক্ষ্য নির্ধারণে। তথ্যপ্রযুক্তি খাতে সফল এই উদ্যোক্তা জানালেন হাজারো বেকার যুবকদের জন্য বিপুল সম্ভাবনার কথা। কারিগরি শিক্ষায় যদি শিক্ষিত হয় তা আমার মনে হয় যে কেউ বেকার থাকবে না, যে কোনো বিষয়ে, সেটা কম্পিউটার হতে পারে, কম্পিউটার তো অনেক সেক্টর আছে, আপনার এখন ফ্রিল্যান্সিং আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এছাড়াও আরও অনেক ক্যাটাগরি আছে। আমি বলবো যে তরুণরা হতাশ না হয়ে যদি পড়াশোনার পাশাপাশি এইসব বিষয়ে ট্রেনিং নিয়ে তারা ঘরে বসে আর কি যদি ফ্রিল্যান্সিং শুরু করে খুব ভালো করতে পারবে। শুধু লেমুনুজ্জামান নয়, তার মতো এমন আরও অনেকেই আছেন যারা নিজেদেরকে প্রশিক্ষিত করে যুব উন্নয়নের লোন এবং নিজের স্বল্প পুঁজি দিয়ে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। এর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরও দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক উন্নয়নে। আমি স্বাধীনভাবে কাজ করতে চাই, আমার মাধ্যমে যাতে সমাজের উন্নয়ন হয়, আমাদের মাধ্যমে যাতে কিছু কর্মী কাজ পায়। অনেক আত্মকর্মী তৈরি হয়েছে যারা নিজেরাও এখন ব্যবসা করে, তাদের সফলতা আছে, তারা নিজেরাও প্রশিক্ষণ দেয়। এরকম প্রায় 10-12 প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমার মাধ্যমে, যে আমার মাধ্যমে আমি সমাজের এইটুকু উন্নয়ন করেছি। বাংলাদেশের যুব সম্প্রদায়কে অফুরন্ত সম্ভাবনার উৎস হিসেবে বিবেচনা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাহিদা বুঝে দেশের যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ত্বরান্বিত হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। ইন্টারন্যাশনাল মার্কেটেও কি ধরনের দক্ষতার চাহিদা আছে সেই জিনিসটা অ্যাসেস করা, অভ্যন্তরীণ বাজারে কি ধরনের দক্ষতার চাহিদা আছে সেই বিষয়টাকে অ্যাসেস করা, এই দুইটাকে সমন্বিত করে আমাদের এই যুবশক্তিকে সেইভাবে ট্রেন আপ করা আর কি, দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে মার্কেটের সাথে লিঙ্ক করে, চাহিদার সাথে লিঙ্ক করে অভ্যন্তরীণ বাজার, আন্তর্জাতিক বাজারে তাদের যদি কাজে লাগানো যায় তাহলে এমপ্লয়মেন্ট বাড়বে, গ্রোথে কন্ট্রিবিউট করবে এবং কান্ট্রির ডেভেলপমেন্টের যে গতি আমরা দেখতে পাচ্ছি এটা ত্বরান্বিত হবে। পৃথিবীর কাল পরিক্রমায় যুব সম্প্রদায় এনেছে পরিবর্তনের নতুন ধারা। রাষ্ট্রের সমৃদ্ধির লক্ষ্যে তাই যুব সম্প্রদায়কে পুরোপুরি কাজে লাগানোর তাগিদ দিচ্ছেন বোদ্ধা মহল। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।